ফেম নয়, নামই ভরসা। 62 বছর আগে কলকাতায় ফাটাকেশ্বর কালী পুজো এখনও সমান জনপ্রিয়। শহরের অন্যতম শ্যামা পুজো নবযুবক সংঘ ফাটাকেশ্বর পুজো নামেই পরিচিত। সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরাদ হাকিম, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ অন্যান্যরা। এবং সেই পুজো ভালোবাসার পুজো, ভক্তির পুজো, আবেগের পুজো ছিল। পক্ষ থেকে জানানো হয়, রীতি মেনে সাবেকিয়ানায় এই পুজো করা হচ্ছে। ফাটাকেশ্বর নামে যে পুজো শুরু হয়েছিল তা মানুষের কাছে এখনো সমান জনপ্রিয়। যেভাবে চলতো সেইভাবে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। যেমন সব কিছু একটা মডার্নাইজড হয়েছে, কিন্তু আমরা পুজো নিয়ে কোনো মডার্ন কিছু ভাবি না। আমরা সেই আগের রীতি নিয়েই সেই পুজোটা কন্টিনিউ করবার চেষ্টা করি। না, এটাকে তো আমি নিশ্চয়ই মানুষকে ধন্যবাদ জানাই, এবং আমি জানি যে মানুষের এই দেবী মায়ের প্রতি মানুষের ভক্তি আস্থা যে রয়েছে, সেই আস্থা ভক্তির জোরেই এখানে ভিড় হয়। এখানে নিশ্চয়ই সুন্দর করে সাজানো হয়, নানা রকম গেস্ট আসে, VVIPরা আসেন, স্টাররা আসেন, সেটা যেমনি দেখবার একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে। কিন্তু বাস্তবিক এখানে মেন ভিড়টা মা কালীর মূর্তির ওপর, সেখানে তাদের বিশ্বাস যে এখানে মায়ের কাছে চাইলে পাওয়া যাবে, মায়ের কাছে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হবে। এই যে বিশ্বাস, এই আস্থা মানুষের, সেটাই হচ্ছে ভিড়ের মূল কারণ, ভিড়ের মূল কারণ। এই পুজোর জন্য আবার নতুন করে কিছু বলতে হবে? এই পুজো আমরা ছোটোবেলাতে দেখতে আসতাম ভিড়ের মধ্যে, তখন জানতাম না যে রাজনীতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। এখন তো কয়েক বছর স্মিতা বক্সি এখানকার বিধায়ক হবার সুবাদে আসি, যখন খুশি আসি, যখন খুশি ঢুকি। একদিন তো এই পুজোর গরিমা ফাটাকেশ্বর পুজো বলে পরিচিত, কিন্তু এখন আজকে সংসারে কে মানে জন্মিলে মরিতে হইবে কি কথা হবে, ফাটাকেশ্বর পুজো ফাটাকেশ্বর নেই কিন্তু ফাটাকেশ্বর পুজো আছে। এই পুজো যে গরিমাতে নিয়ে যাচ্ছে, আমার বন্ধু, আমার রাজনৈতিক সহকর্মী পবন রায় ওদিকে ফাটাকেশ্বর থেকে এখানে ফান্ডাদার পুজো হিসেবে পরিচিত হয়েছে। এই পুজো হবে, আমরা মরণশীল, আমরা থাকি না থাকি
মায়ের পুজো হবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন মা কালীর এরকম পুজো, এরকম গরিমা আমাদের ভারতবর্ষের আঙ্গিয়াতে থাকবে। 24 আওয়ার দর্শকদের আপনাদের মাধ্যমে আমি সকলকে শুভ দীপাবলি এবং ছট পূজার শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে বলবো আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংবাদ এবং সত্য সংবাদ প্রচার করেন তার জন্য আপনাদের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 24 আওয়ার্সকে আমার আন্তরিক প্রত্যেক 24 আওয়ার্সের কর্মীদের কাছে আন্তরিক ভালোবাসা, শুভ দীপাবলির শুভেচ্ছা রইল এবং গুরুজন যারা আছেন তাদের প্রণাম জানালাম। আমাদের বাঙালিদের উৎসব শুরু হয়ে গেছে, পুজোর মরশুম, দুর্গা পুজোর উৎসব আমরা সকলে মিলে পালন করেছি, তারপরেই লক্ষ্মী পুজো, কালী পুজো, আগামী দিনে আমাদের জগদ্ধাত্রী পুজো আছে, ছট পুজো আছে, আর এই কালী পুজোর উত্তর কলকাতায় বিশেষত এই কেশবচন্দ্র স্ট্রিটের কালী পুজো সবথেকে মানে মানুষের মনের মধ্যে গেঁথে আছে। এই 62তম বর্ষ এবং এই পুজো আমি ছোট থেকে দেখে আসছি এবং এই পুজোর একটা আলাদা ঐতিহ্য মানুষের মনের মধ্যে আছে, যে এরকম ছোট্ট জায়গায় এত সুন্দরভাবে এবং মানে এমন কোনো সেলিব্রিটি নেই যে এই পুজোয় আসে না, এবং আমি চাই যে এখানকার মানুষ যেন সকলে মিলে একত্রিত হয়ে এই পুজোটাকে যেন সুন্দরভাবে এতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিনেও এরকম সুন্দরভাবে পুজোর উৎসব সকলে একসঙ্গে আনন্দে পালন করুক। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।